বিএসসি ক্লার্কশিপ ভূগোল ক্লাস ১। পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য। সূর্য তো পৃথিবীর নিকটতম নক্ষত্র, এর পরেই সব থেকে কাছের নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারাই। পৃথিবীর সব থেকে নিকটতম নক্ষত্র সূর্য। সূর্যের পরেই যে নিকটতম নক্ষত্র রয়েছে তার নাম প্রক্সিমা সেন্টারাই। তার দূরত্ব 40 লক্ষ কিমি, 40 লক্ষ কোটি কিমি। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ, আর সূর্যের সব থেকে দূরতম গ্রহ নেপচুন। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ, আর সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কি? বৃহস্পতি। পৃথিবীর একটি মঙ্গলের 2টি উপগ্রহ আছে। পৃথিবীর একটি উপগ্রহ চাঁদ, সেরকম মঙ্গলের 2টি উপগ্রহ আছে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 14 কোটি 90 লক্ষ কিমি বা 9 কোটি 30 লক্ষ মাইল। পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধি প্রায় 40,077 কিমি। পৃথিবীর মোট আয়তন 51,54,00,000 বর্গ কিমি। এর শতকরা 29.22 ভাগ স্থল। পৃথিবীপৃষ্ঠের কোন স্থানের উচ্চতা ও গভীরতা সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতা সমুদ্রতল থেকে ধরা হয়, অর্থাৎ মিন সি লেভেল থেকে ধরা হয়? পৃথিবীর মেরুদেশীয় ও নিরক্ষীয় ব্যাসের পার্থক্য 43 কিমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,84,400 কিমি। মহাকাশ থেকে পৃথিবীকে দেখায় উজ্জ্বল নীল গোলাকার থালার মতো। পৃথিবীকে পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে 27.12 দিন। পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে 27.5 দিন। পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাট পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন গ্রিক পণ্ডিত এরাটস্থেনিস 46,250 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6,400 কিমি। উত্তর গোলার্ধে সুমেরু বিন্দু ধ্রুবতারার উন্নতি 90 ডিগ্রি। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করেন, একে আহ্নিক গতি বলা হয়। পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে বেশি, এই গতিবেগ মেরু অঞ্চলের দিকে ক্রমশ কমে যায়। পৃথিবীর নিজের মেরুরেখার চারিদিকে আবর্তন করতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় নেয় সূর্যের চারিদিকে একবার পরিক্রমণ করতে। পৃথিবীর সূর্য পরিক্রমণের পথকে পৃথিবীর কক্ষপথ বলা হয়। এই কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবীর সূর্য পরিক্রমণের বেগ সেকেন্ডে 30 কিমি। পরিক্রমণকালে গ্রীষ্মকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব বেশি থাকে, কিন্তু উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। আবার শীতকালে পৃথিবী সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে কম থাকে, কিন্তু দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে। পৃথিবী তার কক্ষপথের 66.12 কোণ করে সূর্যকে পরিক্রমণ করে। 21শে জুন দিনটিকে বলা হয় কর্কট সংক্রান্তি। 21শে জুন দিনটিকে বলা হয় উত্তরায়ণান্ত দিবস বা কর্কট সংক্রান্তি। আর 22শে ডিসেম্বর দিনটিকে বলা হয় দক্ষিণায়ণান্ত বা মকর সংক্রান্তি। গ্রীষ্মকালে পৃথিবীর সূর্যের মধ্যে দূরত্ব বেশি থাকে বলে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধ অপেক্ষা দীর্ঘতর হয়। 2 মেরুতে ক্রমাগত 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়ে থাকে। বিষুব রেখার অবস্থিত স্থানে সারা বছরই দিন ও রাত্রি সমান হয়। 21শে জুন উত্তর গোলার্ধের দিন সর্বাপেক্ষা বড়, রাত্রি সর্বাপেক্ষা ছোট হয়। আবার 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দিন সর্বাপেক্ষা ছোট, রাত্রি সর্বাপেক্ষা বড় হয়। পৃথিবীর 2টি গতি কি কি? পৃথিবীর 2টি গতি হলো একটি আহ্নিক গতি ও একটি বার্ষিক গতি। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়
একুশে মার্চ ও 23শে সেপ্টেম্বর, পৃথিবীর সর্বোচ্চ দিন রাত্রি সমান হয় 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বরে। পৃথিবীর কক্ষের পরিধি প্রায় 96 কোটি কিমি। পৃথিবী সূর্যের খুব কাছে আসে 3রা জানুয়ারি, একে অনুসূর অবস্থান বলে। পৃথিবীর পরিক্রমণ কালে মেরুরেখা কক্ষতলের সঙ্গে 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে। কোন ঋতুতে দক্ষিণ গোলার্ধে বড়দিন উৎসব পালন করা হয়? গ্রীষ্মকালে। 21শে মার্চ দিনটিকে মহাবিষু বলা হয়। তাহলে মহাবিষু বলা হয় 21শে মার্চ দিনটিকে। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায়। আহ্নিক গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়। সূর্যাস্তের পর সন্ধ্যা শুরুর পূর্ব পর্যন্ত সময়কে গোধূলি বলে। ভূপৃষ্ঠে নিরক্ষীয় অঞ্চলে কোনো ঋতু পরিবর্তন হয় না। উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল বিরাজ করে। উত্তর গোলার্ধে যখন শরৎকাল, দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল বিরাজ করে। কলকাতার পৃথিবীর গড় আবর্তনের গতিবেগ 1536 কিমি। আবর্তনের ফলে দিন ও রাত্রির সীমানা যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে ছায়াবৃত্ত বলে। সূর্যের বার্ষিক আপাত গতিকে রবিমার্গ বলে। বায়ুবাহ ও সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে বেঁকে যায়। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল হল দিন রাত্রি হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন এবং সূর্যের বার্ষিক আপাত গতি। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো স্থান বা বিন্দু থেকে কোনো কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে বিপরীত প্রান্ত পর্যন্ত বিস্তৃত করলে যে স্থান বা বিন্দুতে ছেদ করে তাকে প্রথম স্থানের প্রতিপাত স্থান বলে। অর্থাৎ গোলাকৃতি পৃথিবীর ব্যাসের প্রান্ত দুটি একে অপরের প্রতিপাত স্থান। কোন স্থান ও তার প্রতিপাত স্থানের অক্ষাংশ একই হয় কিন্তু অবস্থান বিপরীত গোলার্ধে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এই পরস্পর ছেদী লম্ব সরলরেখার সাহায্যে গোলাকার ভূপৃষ্ঠ কোন স্থানের অবস্থান সহজেই নির্ণয় করা যায়। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, একে মহাবৃত্ত বলা হয়। নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণ এই দুটি সমান গোলার্ধে এবং মূল মধ্যরেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম এই দুটি সমান অংশে ভাগ করেছে। নিম্ন অক্ষাংশ 0 ডিগ্রি, সর্বোচ্চ অক্ষাংশ 90 ডিগ্রি। অক্ষাংশ হলো কৌণিক দূরত্ব এবং অক্ষরেখা হলো রৈখিক দূরত্ব। অক্ষরেখাগুলি বৃত্তাকার, নিরক্ষরেখা সমান্তরাল 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা টানা যায়। 90 ডিগ্রি হলো দুটি মেরুবিন্দু সুমেরু ও কুমেরু বিন্দু। 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান হলো 111 কিমি বা 69 মাইল। বন্ধুরা, তোমরা সিট শেয়ার ফর ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে এইরকম ভিডিও আরো তোমরা খুব সহজেই পেয়ে যাও। এবং ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ভিডিও পাও, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। এবং আজকের ক্লাসে যে যে মেন জিনিসগুলো পড়তে হবে সেগুলো আর একবার সামারি করে বলে দেওয়া যাক। তাহলে পৃথিবীর সবথেকে কাছে সূর্যের পরে কাছে নক্ষত্রের নাম কি? প্রক্সিমা সেন্টারায়। সূর্যের নিকটতম গ্রহ বুধ। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ আর দূরতম নেপচুন। পৃথিবীর নিকটতম গ্রহ হচ্ছে শুক্র। সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ আর বৃহত্তম হলো বৃহস্পতি। মঙ্গলে কটা উপগ্রহ থাকে? 2টি। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? 14,95,00,000 কিমি। পৃথিবীর পরিধি কত?
40,077 কিমি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 384,400 কিমি। কোন স্থানের উচ্চতা ও গভীরতা কোন স্থানকে গড় ধরে মাপায়? সেটা হলো সমুদ্রপৃষ্ঠের গড় উচ্চতাকে ধরে পৃথিবীপৃষ্ঠের কোন স্থানের উচ্চতা ও গভীরতা মাপা হয়। পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের কত সময় লাগে? 27.5 দিন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? 6,400 কিমি। আণবিক গতি বলতে কি বোঝো? পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে, একে আণবিক গতি বলা হয়। পৃথিবীর আবর্তনের গতিবেগ নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি হয়, আর মেরু অঞ্চলের দিকে সব থেকে আস্তে আস্তে কমতে থাকে। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে আবর্তন করতে কত সময় নেয়? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড। পৃথিবী সূর্য পরিক্রমণের গতিবেগ সেকেন্ডে কত? সেকেন্ডে 30 কিমি। কর্কট সংক্রান্তি কোন দিনটিকে বলা হয়? 21শে জুন দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। আর মকর সংক্রান্তি বলা হয় 22শে ডিসেম্বর। পৃথিবীর সূর্যের পরিক্রমণের সময় কত ডিগ্রি কোণে হেলে থাকে? 65.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 21শে জুন উত্তর গোলার্ধে সর্বাপেক্ষা বড় আর রাত্রি সর্বাপেক্ষা ছোট হয়। আর 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে সব থেকে দিন বড় হয় এবং রাত্রি সর্বাপেক্ষা ছোট। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে দিন সর্বাপেক্ষা ছোট এবং রাত্রি সর্বাপেক্ষা বড় হয়। পৃথিবীর দুটি গতি কি কি? আণ্বিক গতি ও বার্ষিক গতি। পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় কোন কোন দুটি দিনে? 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। আর 21শে জুন আর 22শে ডিসেম্বর হলো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি। পৃথিবী সূর্যের খুব কাছে আসে কোন দিনে? 3রা জানুয়ারিতে পৃথিবী সূর্যের সব থেকে কাছে আসে। 21শে মার্চ দিনকে কি বলা হয়? মহাবিষুব। 21শে মার্চ দিনটিকে বলা হয় মহাবিষুব। আণ্বিক গতির জন্য ভূপৃষ্ঠে দিন রাত্রি হয়। পৃথিবী নিজের মেরুরেখার চারিদিকে কোন দিক থেকে কোন দিকে পাক খায়? পশ্চিম থেকে পূর্বে পাক খায়। সূর্যাস্তের পর সন্ধ্যা শুরুর পূর্ব পর্যন্ত সময়কে কি বলা হয়? গোধূলি বলা হয়, গোধূলি। আবর্তনের ফলে দিন ও রাত্রির সীমানা যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ছায়াবৃত্ত। সূর্যের বার্ষিক আপাত গতিপথকে কি বলা হয়? রবি মার্গ। পৃথিবীর বার্ষিক গতির ফলাফল গুলো কি কি? দিন রাত্রির হ্রাস বৃদ্ধি, ঋতু পরিবর্তন, সূর্যের বার্ষিক আপাত গতি। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোন স্থান বা বিন্দু থেকে কোন কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে বিপরীত প্রান্ত পর্যন্ত বিস্তৃত করলে যে স্থান বা বিন্দুতে ছেদ করে তাকে প্রথম স্থানের প্রতিবাদ স্থান বলা হয়। কোন স্থান ও তার প্রতিবাদ স্থানের অক্ষাংশ একই হয় কিন্তু তাদের অবস্থান বিপরীত গোলার্ধে থাকে। নিরক্ষরেখার অপর নাম বিষুব রেখা, একে মহাবৃত্ত বলা হয়। নিরক্ষরেখার সমান্তরাল 1 ডিগ্রি অন্তর 89টি অক্ষরেখা টানা যায়। 90 ডিগ্রি হলো দুটি মেরুবিন্দু, সুমেরু ও কুমেরু বিন্দু। 1 ডিগ্রি অন্তর দুটি অক্ষরেখার গড় রৈখিক ব্যবধান হলো 111 কিমি বা 69 মাইল। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা কমেন্ট করে জানাও কি বিষয়ে ভিডিও পাও, ভিডিও চাও, এবং এই ভিডিওটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখো।